হ্যালো, রাখিস রাইটিং চ্যানেলে আমি রাখি। আজ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। আজ আমার খুব খুব কাছের একজন মানুষ ছিলেন, আমার দিদা, আমার ঠাকুমা, উনি আমি দিদা বলতাম। আজকের দিনে উনি কয়েক বছর আগে আমাকে ছেড়ে উনি চলে গেছেন একটা সুখ শান্তির দুনিয়াতে। আমি আমাকে ছেড়ে এই জন্যে বলছি যে পরিবারে অনেক লোক ছিল, কিন্তু আমাকে ছেড়ে এই জন্যে বলছি যে আমি ওনাকে কতটা ভালোবাসতাম ঠিক আমি বলে বোঝাতে পারবো না। একাধারে উনি আমার বাবা মা সব ছিলেন, আমার বাবা মা সব বর্তমান ছিলেন, কিন্তু ওনার ভালোবাসা এতটাই আমি পেয়েছি যে আমার আর কারোর ভালোবাসা বোধহয় সেভাবে দরকারই হয়নি। আমার বাকি যে আমার মায়ের ভালোবাসা সেটা তো আমি এক্সট্রা হিসাবে পেয়েছি, কারণ আমার জন্মের পর আমার মা খানিকটা অসুস্থ ছিলেন, তো ওই আমার ঠাকুমাই আমাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করা, মানে মাতৃস্নেহটা আমি আমি ঠাকুমার থেকেই পেয়েছি। ওনাকে আমি দিদা বলতাম। আজকের দিনে বেশ কিছু বছর আগে উনি, ওই জন্যই বললাম যে আমাকে ছেড়ে উনি চলে গেছিলেন, চলে গেছেন শান্তির দেশে। আগে আমি কখনো ভাবতেও পারতাম না যে ওনাকে ছাড়া আমি থাকবো কি করে, কিন্তু মানুষ সময়ের সাথে সাথে সব অ্যাডজাস্ট হয়ে যায়, তো তো সেই অ্যাডজাস্ট করে নিয়েছি আর কি, করে নিতে হয়। তো উনি গুণী একজন মানুষ ছিলেন, খুব সুন্দর কবিতা লিখতেন, ওনার চিন্তা ভাবনাটা খুব আধুনিক ছিল। মানে আজকের দিনে দাঁড়িয়েও উনি যে চিন্তা ভাবনাটা সেই সময় করতেন, সাংঘাতিক আধুনিক এক চিন্তা ভাবনা, মহিলাদের সম্মান দেওয়া। আর আমরা খুব বনেদি পরিবার থেকে, তো তখন মহিলাদের এত স্বাধীনতা ছিল না, কিন্তু উনি মন থেকে খুব স্বাধীন ছিলেন, মনের দিক থেকে। ওনার নাম অনিলা মুখার্জি। তো ওনার লেখা কয়েকটা কবিতা, উনি ব্রতচারী নামে কবিতা লিখতেন, তো ওনার কবিতা কোনোদিনও ছাপা হয়নি। ওনার খুব ইচ্ছে ছিল যে কবিতা ছাপা হোক, তখন আমিও অনেক ছোট ছিলাম, বুঝতে পারতাম না, আর তখন এত সুবিধা ছিল না যে ওনার কবিতাকে আমি লোকের কাছে অব্দি পৌঁছাতে পারি। কিন্তু আজ এই সুযোগটা পেয়ে আমি এই সুযোগটা আর হাতছাড়া করতে চাইছি না। উনি যেখানেই থাকবেন, এই কবিতার মাধ্যমে হয়তো উনি, ওনাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, পুষ্পাঞ্জলি জানাচ্ছি। যেরকম গঙ্গা জলে গঙ্গা পুজো হয়, সেরকমই আমি ওনার কবিতা দিয়েই ওনাকে পুজো করছি। তো এই কবিতাগুলো সব আমি সংগ্রহ করতে পারিনি, যে কটা সংগ্রহ করতে পেরেছি সেই কবিতাগুলো আপনাদের সামনে দেখাচ্ছি। উনি কালীঘাটের হালদার পরিবারের মেয়ে ছিলেন, যাদের কালীঘাটের কালীবাড়ির মেয়ে। আর আমাদের আমার ঠাকুরদাদার বাইফ হয়ে এসেছিলেন, আর তখন থেকে ওনার নাম অনিলা হালদার থেকে অনিলা মুখার্জি হন। তো আমরা ওনার কবিতাগুলো আপনাদের দেখাতে চেষ্টা করছি। আমি জানি আজ যদি ওনার কবিতা আরো একজন দুজন যতজন পড়বেন, ওনার মনে খুব ওনার আত্মা খুব শান্তি পাবে।